नमस्कार बंधुरा, आजकेर ए वीडियोते आम्रा आलोचना करब नैनीताल निये। नैनीताल आम्रा टूर प्लान किभाबे करते पारी, सेखाने गिये कोथाय थाकबो, कि खावा दावा करब, कत टाका खर्चा होबे इत्यादि निएई कथा बोलब। तो नैनीताल किन्तु खूब सुंदर एकटी जायगा, एखाने रयेछे लेक एबं ए लेकेर चारिधारे रयेछे सुंदर पहाड़ आर विभिन्न पर्वत शृंगमालाय रयेछे अनेक घर बाड़ी, देखते किन्तु अपूर्व सुंदर। एखाने आसले मन प्राण दुटोई जाए एकदम आमादेर जुड़िए। बहु पर्यटकरा किन्तु एखाने घुरते आसेन एबं अनेके किन्तु टूर प्लान करे थाकेन एई डिसेम्बर जानुआरी फेब्रुआरी मासे। तो एखाने टूर भ्रमण करते गेले सबचाइते बेस्ट टाइम कोनटी होते पारे, सेटी हलो सबचाइते बेटार। हाँ, बारो मासेई जावा जाए, तबे बृष्टिर समयटा अवॉइड करे गेले सबचाइते भालो हय। তবে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর। আমরা নর্থ সিকিম বা গ্যাংটকে যাই বাস গাড়িতে, বাস তো চলেই না তেমন একটা, মানে সিকিমের দিকে, কিন্তু এখানে কিন্তু ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই সুন্দর। তাই এখানে আমরা সহজেই অল্প খরচের মধ্যে ট্যুর প্ল্যান করতে পারি। দূরের সুন্দর ভিউ এবং চকচকে ঝলমলে যদি প্রকৃতি দেখতে চাও, তাহলে কিন্তু এ জায়গায় আসতে হবে সেপ্টেম্বর থেকে মে মাস, কিন্তু সবচাইতে বেস্ট টাইম হবে এখানে ভিজিট করার জন্য। এবারের কথা হলো আমরা এখানে পৌঁছাবো কি করে। পৌঁছানোর জন্য আমরা হাওড়া থেকে কাঠগুদামের ট্রেন ধরতে পারি, অথবা দিল্লি হয়ে আমরা নৈনিতালে পৌঁছাতে পারি। দিল্লি থেকে মাত্র 340 কিলোমিটার, 45 কিলোমিটার দূরত্ব হলো এই নৈনিতাল। তো দিল্লি থেকেও ডাইরেক্ট বাসও যাচ্ছে, সেভাবেও যাওয়া যায়, অথবা আমরা কাঠগুদাম পৌঁছে সেখান থেকে বাস অথবা ফেয়ার ট্যাক্স মাধ্যমে পৌঁছাতে পারি এই নৈনিতালে। এবার কাঠগুদাম হলো এই নৈনিতালের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। এখান থেকে বাসে যদি যাও তাহলে মাত্র 60-65 টাকা ভাড়া পড়বে, আর ফেয়ার ট্যাক্সিতে 100-150 টাকায় আমরা পৌঁছে যাব নৈনিতালে। দূরত্ব মাত্র 30 কিলোমিটার, সময় 1.5-2 ঘন্টা লাগবে যেহেতু পাহাড়ি রাস্তা। এবারের প্রশ্ন হলো এখানে গিয়ে আমরা থাকবো কোথায়। হ্যাঁ, নৈনিতালের যে লেক আছে এই লেকটির ধারে ম্যাল রোড, এই ম্যাল রোডের আশেপাশে যদি আমরা হোটেল নিই তাহলে কিন্তু খুব সুন্দর হয়, এবং এখান থেকে সম্পূর্ণ মাউন্টেন ভিউটা সুন্দরভাবে উপলব্ধি আমরা করতে পারি। তো এবারের কথা হলো তাহলে হোটেল প্রাইস কত নিতে পারে। হ্যাঁ বন্ধুরা, 800 থেকে শুরু করে 1500, 2000, 3000 ডিমান্ড অনুযায়ী এবং হোটেলের কন্ডিশন অনুযায়ী এই প্রাইসগুলো নির্ধারণ করা হয়, এবং সিজন ওয়াইজ কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন, ওঠানামা করে হোটেলের প্রাইসগুলো। এবারের প্রশ্ন হলো গিয়ে আমরা সেখানে খাওয়া দাওয়া কোথায় করব, এবং খাওয়া দাওয়ার খরচ কীরকম পড়বে। হ্যাঁ বন্ধুরা, যদি একজনের খাওয়ার খরচা হিসেব করা হয় তাহলে মাত্র 500 টাকা থেকে শুরু। এবার মানুষের রুচি অনুযায়ী কিন্তু খরচাটা কম বেশি হয়, তো 500-600 টাকার বেশি কিন্তু একজনের খরচা হয় না। এবারের কথা হলো আমরা সেখানে কদিনের ট্যুর প্ল্যান করবো। হ্যাঁ, সেখানে এই নৈনিতালের আশেপাশে ভ্রমণ স্পট কিন্তু এখানে চারিদিকে অনেক আছে, বিভিন্ন মন্দির আছে। এখানে 2-3 দিনেরই কমপ্লিট করে নিতে পারি এই নৈনিতাল। এবং এখানে কিন্তু খুব সুন্দর বোট রাইড করা যায় এই লেকে, এবং বোট রাইড করার জন্য খরচা কিন্তু খুবই সীমিত। কত খরচা? মাত্র 210 টাকা থেকে 150 টাকা হলো খরচা এই বোট রাইড করার জন্য ননি লেকে। এখানে ভ্রমণ করার জন্য কিন্তু সবচাইতে বেটার জিনিস হলো বাইক অথবা স্কুটি। 600-700 টাকার মধ্যে সারা দিনের জন্য এই গাড়িগুলো পাওয়া যায়, তো সেগুলো অবশ্যই আমরা নিতে পারি সেখানে গিয়ে। কিন্তু তেল আলাদা করে আমাদের ভরতে হবে। তো দুজন যদি থাকি আমরা, তাহলে দুজনের সারাদিনের ঘোরা কিন্তু খুব অল্প খরচ হয়ে যায়। তাছাড়াও কিন্তু সারাদিনের ট্যুর প্ল্যান গাড়ি রয়েছে, সেই নাম্বারগুলো অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। যেমন হোটেল রয়েছে, এবং এখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট, এবং গাড়ি বুক করার জন্য যে নাম্বারগুলো আছে সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ডিসক্রিপশানটা কিন্তু অবশ্যই করে একটু চেক করে নেবেন। নৈনিতালের পাশেই রয়েছে রানীক্ষেত। রানীক্ষেত যাওয়ার জন্য এখান থেকে বাস ট্যাক্সি ফেয়ার করে আমরা যেতে পারি, এবং এই রানীক্ষেতটা কিন্তু খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট। এবং এখানে মিউজিয়াম রয়েছে,
মন্দির, নয়না দেবী মন্দির রয়েছে, তো এরকম আরও অনেক টুরিস্ট স্পট আছে। তার মধ্যে বাছাই করা কিছু উল্লেখযোগ্য ভিউ পয়েন্টগুলোই আমরা সেখানে সাধারণত গেলে দেখি। আর যদি বন্ধু ট্রেকিং করার খুব শখ থাকে বা ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই নয়না লেক থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে হলো নয়না পিক পয়েন্ট। এখানে ট্রেকিং করা যায় কমসে কম 3 কিলোমিটার। এখানের অনুভূতি খুব সুন্দর, তবে সঙ্গে করে কিন্তু রেইনকোট বা ছাতা এগুলো নিয়ে গেলে খুব ভালো হয়, এবং গরমের কাপড় কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, খুব শক্তপোক্ত কাপড় থাকতে হবে, যেহেতু ঠান্ডা যেন কোনো রকমভাবে স্পর্শ না করতে পারে। কেন কি আমরা সাধারণ অন্যান্য জায়গায় কিন্তু ঠান্ডার অনুভূতি যেমনটা হয় আমাদের, সেখানে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয়, তাই সব ধরনের গরমের কাপড় চোপড় কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে। নৈনিতালের 2টি স্পট কিন্তু সবচাইতে প্রসিদ্ধ। একটি হলো লাভার ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের উপর থেকে কিন্তু মেঘের ভাষার সিনারিগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, এবং এর পাশেই রয়েছে রাজভবন। তো এই রাজভবনে এন্ট্রির জন্য দিতে হবে মাত্র 50 টাকা। তো এইটিও খুব সুন্দরভাবে, এবং কই মিল গায়া সিনেমার শুটিং হয়েছিল এই রাজভবনে। নৈনিতালে রয়েছে একটি চিড়িয়াখানা, এখানের এন্ট্রি ফি হলো 100 টাকা, তবে এটি কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে। সাধারণত এখানে ঘোরার জন্য নৈনিতাল 2 দিনই যথেষ্ট, আর যদি অপশনাল করতে চাও তাহলে কিন্তু 3 দিনও নিতে পারি। আর এখানে ঘোরার জন্য যে স্পটগুলো রয়েছে প্রথম ডে ওয়ানে, সেটা হলো নয়না লেক, নয়না দেবী টেম্পল, কেভ গার্ডেন, লেক ভিউ পয়েন্ট, হিমালয় ভিউ পয়েন্ট, লাভার্স পয়েন্ট ভিউ পয়েন্ট, মাল রোড। তো এই হলো ডে ওয়ানের ভিজিটিং সাইটগুলো। তো এরপরে সারাদিন আমরা ট্যুর করার পরে কিন্তু চলে আসতে পারি এই ননি লেকের ধারে মাল রোডে। এই নয়না, সরি অ্যাকচুয়ালি এই নামটা একটু গুলিয়ে যায়, ননি লেক অথবা নয়না লেক যেটাই বলি না কেন দুটোই চলবে, তোমরা বুঝে নিও। তো এই মাইল রোডে কিন্তু আমরা সন্ধ্যের পরে এসে শপিং করতে পারি, অনেক স্ট্রিট ফুড আছে সেগুলো ট্রাই করতে পারি, খাবার দাবার খুব একটা ব্যয়বহুল নয়, আমরা সামথিং কিছু খরচার মধ্যে অনেক শপিংও করে নিতে পারবো এখানে। তো যাই হোক বন্ধুরা, এবারে আসি আমাদের টোটাল খরচ। ডে টুতে আমরা যে স্পটগুলো ভিজিট করতে পারি সেগুলো হলো জু, রাজভবন, দর্শি সিট, লেকস ট্যুর, স্নো ভিউ পয়েন্ট। তো এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় দিনটিও শেষ হয়ে গেল। এবারে আমরা একটু খরচের আলোচনা করব, আমাদের টোটাল একজনের কত খরচ হতে পারে এই স্থানে ভিজিট করার জন্য। তো এবার যদি আমরা 2 জন আসি 4 জন আসি, দেখো বেশি জন লোক আসলে কিন্তু খরচা কম হয়, সিঙ্গেল ঘুরলে পরে খরচাটা বেশি হয়। এবার ধরো একটা হোটেল নিলে তুমি 500 থেকে 600 টাকা কিংবা 700-1000 টাকা, এবার 2 জন থাকলে কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একজনের খরচ একটু বেশি পড়ে বই কি। হোটেল খরচ যদি বলি তাহলে 2000 টাকা হোটেল খরচ 2 দিনের, একটু বেশি করেই ধরা হলো যদি 2 জনের হয় আর কি, ঠিক আছে। খাওয়া দাওয়ার যদি কথা বলি তাহলে 2 জনের 2 দিনের পড়বে 2000 টাকা, এবং ট্রান্সপোর্ট খরচ যে আছে সেটি পড়বে 2000 টাকা, এবং অন্যান্য আরও 1000 টাকা টুকিটাকি। তাহলে আমাদের এই খরচের মধ্যে ট্যুরটা শুরু হচ্ছে কোথা থেকে? ট্যুরটা শুরু হচ্ছে কাঠগুদাম থেকে। কাঠগুদাম থেকে আমরা 2 থেকে 3 দিনের ট্যুর প্ল্যান করছি মাত্র 5 থেকে 6000 টাকার মধ্যে। তো এই হলো টোটাল একটা খরচার হিসাব, অ্যাপ্রক্সিমেটলি বলে দিলাম আর কি, কম বেশি হতেই পারে, সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। তো বন্ধুরা এই ভিডিওটি ছিল এই অবধি, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে, সেই অবধি সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।